কিছু গল্প করতে করতে তো সময় যাবে। আচ্ছা, প্রথমে আসতেছে হলো একটা ওয়ার্ড আছে ক্লিনিক্যাল ফরেন্সিক, ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন, এটা কি জিনিস আর কি? ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনটা হলো, অনেকে ভাবে যে ফরেন্সিক মেডিসিনে শুধু ডিসকাস করা হয় ডেড বডি নিয়ে। এটা অনেকে ভাবে যে ফরেন্সিক মেডিসিন মানে হলো শুধুমাত্র ডেড বডি নিয়ে ডিসকাস করা, কিন্তু অ্যাকচুয়ালি তা না। ফরেন্সিক মেডিসিনে কিন্তু আমরা ডেড বডি ছাড়াও লিভিং বডি নিয়েও কিছু কাজ করি। অ্যাকচুয়ালি লিভিং বডি নিয়ে যেগুলো ডিসকাস করি সেটি অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন। লাইট দিই বলে জাস্ট মিনিট। যেটা বলতেছিলাম, ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনটা হচ্ছে আমরা লিভিং বডি নিয়েও কাজ করি, আমরা শুধু ডেড বডি নিয়ে কাজ করি না। ফরেন্সিক মেডিসিনে আমরা ডেড বডি নিয়ে কাজ করি মানে আমি পোস্টমর্টেম করি, লিভিং বডি নিয়ে কাজ করি কোথায়? তোমরা যারা প্রাইভেট মেডিকেলে আছো তারা জিনিসগুলো অতটা খেয়াল করতে পারো না, কিন্তু যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আছে তারা জানে যে তোমরা যখন টিউটোরিয়াল ক্লাসে থাকো তখন তোমরা মাঝে মাঝে দেখবা কি, যে পুলিশ একটা মেয়ে মানুষকে নিয়ে আসতেছে, পুলিশ একটা ছেলে মানুষ ছেলেকে ধরে নিয়ে আসছে, এই যে পুলিশ একটা মেয়েকে নিয়ে আসছে, তখন বুঝবা যে মেবি একটা রেপ কেস এক্সামিনেশন হতে পারে অথবা এজ ডিটারমিনেশন হতে পারে। পুলিশ একটা ছেলেকে ধরে নিয়ে আসছে, তুমি ধরে নিতে পারো এটা এজ ডিটারমিনেশনের চান্স সবচেয়ে বেশি, অথবা এটা হলো এটা সডোমির কেস হইতে পারে। সো এই কেসগুলো আমাদের কাছে আসে, আমরা যারা ডিপার্টমেন্টে চাকরি করি, গভর্নমেন্ট চাকরি করি, আমাদেরকে এগুলো পরীক্ষা করে জানাতে হয়। ইভেন আমাদের কাছে ইও আসতে পারে, সাইকিয়াট্রি পেশেন্টও আসতে পারে। কোর্ট যদি সাইকিয়াট্রি পেশেন্টকে পাঠায় তাহলে সেটা ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টকে পাঠায়। সো আমরা আরও অনেক কারণে আমাদের কাছে পাঠাতে পারে, সে নালিটি অফ ম্যারেজ, ইম্পর্টেন্স, স্টেরিলিটি, এগুলোও তো আছে। তারপরে ইন্টারসেক্সের একটা কেস, এগুলো অনেক আসে। সো অনেক কিছু আমাদের কাছে আসতে পারে, একটা হাড্ডি নিয়ে আসে, আমাদের কাছে অনেক কেস আসে এরকম, বুঝতে পারছো? আচ্ছা, তা এইটাকে আমরা বলি ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন। আমরা যে লিভিং বডি নিয়ে যে ডিলগুলো করতেছি না, দিস ইজ অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন। তো এর মধ্যে এজ ডিটারমিনেশন, রেপ কেস এক্সামিনেশন অ্যান্ড তোমার ইঞ্জুরি সার্টিফিকেট, সরি, এই সডোমি কেস, এগুলা হলো আমরা বলতেছি। আর এই এমনি এমনি থেরাটোলজিতে আমরা বলতেছি যে আমরা ডিল করি হলো ডেড বডি নিয়ে, সেখানে আমরা অটোপসি করতেছি মনে করো। আচ্ছা, তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল কথাগুলোই বলি, তোমরা এই কারণ থিওরিটিক্যাল কথা তো অনেক আলাপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, প্র্যাকটিক্যালের মধ্যে অটোপসিটা তাড়াতাড়ি বলে ফেলবো, কারণ অটোপসি তুমি করে তুমি দেখছো, তোমরা 10টা অটোপসি দেখছো, এটা নিয়ে আমার বলার তেমন কিছু নাই। তোমরা জানো যে একটা অটোপসি করার জন্য কি লাগে। ফার্স্টে আসলে ইনকোয়েস্ট অ্যান্ড চালান আমার কাছে আসে, আমাদের দুটো পেপার আসে, ইনকোয়েস্ট এবং চালান। আমি ইনকোয়েস্ট আর চালানটা খুব ভালো করে পড়তে হয়। ইনকোয়েস্ট অ্যাকচুয়ালি লেখা আছে সেই কাহিনিটা, যে কী হয়েছিল না হয়েছিল, কে কীভাবে মারা গেছে, পুলিশ যা জানতে পারে সেই গল্পটা সুন্দর করে সে লেখে, লিখে পুলিশ নিচে সিগনেচার করে, তার নাম টাম লেখে। তোমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করবে কোন পুলিশ এটা করছিল, তোমরা অ্যান্সার করো এ পুলিশ অফিসার, নট বিলো দ্য র্যাঙ্ক অফ এ সাব ইন্সপেক্টর, তাই না? এটা তোমরা বলো না। তারপরে মনে করো, তুমি তোমরা কি শুনতে পারতেছো আমার কথা? কোনো অসুবিধা হচ্ছে? শুনতে পারতেছো ইনশাল্লাহ, না? তাহলে একটা পুলিশ অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ এ সাব ইন্সপেক্টর, সেই যে এই ইনকোয়েস্ট রিপোর্টটা করে বা একটা চালান দেয়। ইনকোয়েস্ট রিপোর্ট আমি আগেও বলেছি, এটা এরকম একটা লম্বা লম্বি পেপার, চালানটা হলো এরকম সাইড টু সাইড পেপার ছিল। চালানের মধ্যে অনেকগুলা গভর্নমেন্টের একটা প্রেসক্রাইবড ফর্ম, অনেক ঘর করা আছে, নেম, এ, সেক্স, অকুপেশন, সরি অকুপেশন না, আমার অ্যাড্রেস, ওয়েন দ্য বডি ফাউন্ড, ওয়েন ইট ওয়াজ সেন্ট, অনেকগুলা ঘর আছে সেখানে। ওই পুলিশগুলো ঘর ফিল আপ করে, ওখানেও অবশ্যই সিগনেচার করে। আর তোমরা জানো ইনকোয়েস্ট রিপোর্টে সে কী করে, এই সব সাইডে ভাঁজ করে, এখানে 6টা বা 5টা বা 4টা বা 3টা কে থাকে, উইটনেস থাকে, উইটনেস থাকে, আর নিচে সে সিগনেচার করে। ইনকোয়েস্ট চালানোর সম্বন্ধে তোমাদের অনেক ভালো আইডিয়া আছে, সো এটা নিয়ে আর থ্যাংক ইউ শুনতে পারতেছো, সেটা নিয়ে আর কোনো কথা নাই। তাহলে আমি যখন অটোপসি করি আমি একটা ইনকোয়েস্ট রিপোর্ট দেখি, আমি একটা চালান দেখি, ওকে, আমাকে কিন্তু
ওই থানার যে লোকটা আসছে সে একটা ফরওয়ার্ডিং লেটার নিয়ে আসে, দ্যাট মিন্স সে বোঝাতে চায় যে তাকে থানা থেকেই পাঠানো হয়েছে, মানে সে একটা অথরাইজড পার্সন অ্যাকচুয়ালি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি আমার কাছে ডেড বডি নিয়ে আসছে, এটা যদি আমি না বুঝি, আমি যদি বলি যে ভাই আপনি কে, আপনার কাছে আমি চিনি না, এটা যদি বলি তাহলে তো বিপদ। এই জন্য সে থানা থেকে একটা ফরওয়ার্ডিং লেটার নিয়ে আসে, যেখানে ওসি সাহেব তাকে বলছে যে মিস্টার অমুক আপনাকে আমি অর্ডার দিলাম আপনি এই ডেড বডিটা নিয়ে সে মানিকগঞ্জ মেডিকেল কলেজে যান। ওকে, তারপরে যেটা হয় সেটা হলো যে আমি বলি পুলিশকে ডেকে এনে যে ভাই তুমি দেখো তো এই ডেড বডিটা তুমি আনছো কি না। এটাকে বলা হয় আইডেন্টিফিকেশন অফ দ্য ডেড বডি বাই দ্য পুলিশ কনস্টেবল। যে পুলিশ কনস্টেবল ডেড বডিটা নিয়ে আসছে সে এটাকে আইডেন্টিফাই করে, হ্যাঁ সে বলে দিস স্যার আমি এই ডেড বডিটা আনছি, চাপাই দিয়ে আমি এসি চলতেছে আমি এই ডেড বডিটা আনছি। সে তখন এটা বলে যে আমি স্যার এই ডেড বডিটা আনছি। ওকে, আমি তখন কনফার্ম করে ফেললাম যে ঠিক আছে আপনি তাহলে এই বডিটা আনছে, কারণ একটা অনেক সময় আমাদের মর্গে 4-5টা বডি থাকে, তখন কোন ইনকোয়েস্ট রিপোর্টের সাথে কোন ডেড বডি এটা আমাদের প্রবলেম হয়ে যায়, বুঝতে পারছো? এই জন্য আমরা আইডেন্টিফাই করি, ভেরি গুড। তারপরে আমরা কি করি, আমাদের একটা অথরাইজড মর্গ থাকে, আমরা সেইখানে এই কাজটা করব, আমরা অন্য কোনো জায়গায় পোস্টমর্টেম করব না, আমাদের একটা দেয়ার শুড বি অথরাইজড মর্গ। তারপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেয়ার শুড বি ডে লাইট, দিনের আলো, আমরা দিনের আলোতে কাজ করব। এটা আমরা ইভিনিং হয়ে গেলে আমি করি না, কারণ ইভিনিং হয়ে গেলে আমার যে পোস্টমর্টেম করতে কতক্ষণ টাইম লাগবে আমি জানি না, যদি আমার পোস্টমর্টেম করতে 2 ঘন্টা লাগে তাহলে তো ইভিনিংয়ে পর নাইট হয়ে আসবে, নাইটে তো আমি পোস্টমর্টেম করবো না। এই জন্য আমরা সাধারণত 5টার পর আর শীতকালে 4টার পর করতে চাই না, অ্যাভয়েড করি আমরা। আচ্ছা, তাহলে ডে লাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অথরাইজ ইম্পর্টেন্ট বললাম আগে, আচ্ছা আইডেন্টিফিকেশন করলাম, তারপরে ডাক্তার তো থাকতে হবে যে কাজটা করবে, কারণ ডাক্তার না থাকলে কে করবে এটা। আচ্ছা, আর দুইটা কথা বলি আমরা, সেটা হলো ইন কেস অফ আননোন ডেড বডি, যদি অজ্ঞাতনামা হয় তাহলে আমরা কি বলি, ফটোগ্রাফি ইজ মাস্ট, ইন কেস অফ আননোন ডেড বডি ফটোগ্রাফি ইজ মাস্ট, ফটো তোলা হয়। আর ইন কেস অফ হসপিটাল ডেথ, ডেথ সার্টিফিকেট লাগে, হাসপাতালে মারা গেলে আমরা ডেথ সার্টিফিকেটটা বলি। কারণ তোমাকে একটা কথা বলি, কেন তুমি ডেথ সার্টিফিকেট চাও, দেখো তুমি একটা ডেড বডি পোস্টমর্টেম করবা, হ্যাঁ, কিন্তু এই এইটা যখন হাসপাতালে ভর্তি হয়েছিল তার মানে সে লিভিং ছিল, লিভিং থাকা অবস্থায় যে ডাক্তার তাকে পাইছে তার তো এর সম্বন্ধে জানার চান্স অনেক বেশি, কারণ কারণ সে হয়তো এই ওকেই জিজ্ঞাসা করছে ভাই কী হয়েছিল তোমার, সে বলতে পারে আমি ভাই আমি তো ভাই বিষ খাইছিলাম, অথবা সে বললো আমি ছাদ থেকে পড়ে গেছিলাম, অথবা সে বললো আমাকে একজন মারছে, অথবা সে বললো যে আমি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মানে হলো সে প্রাথমিকভাবে একটা তার একটা আইডিয়া থাকে, আর তুমি হলো ডেড বডি নিয়ে কোনো রকম ইনফরমেশন খুব কম তোমার কাছে। সো তুমি যদি ওই যে লিভিং বডি ডিল করছে সে যদি একটা ডেথ সার্টিফিকেটে লিখে দেয় যে প্রাথমিক মৃত্যুর কারণ, তাহলে তোমার পোস্টমর্টেম করতে খুব সুবিধা হবে। তুমি যদি বলো স্যার আপনি তো নকল করতেছেন, আমি কেন বলে দেবো, আপনি স্যার পোস্টমর্টেম করে বের করেন যে হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ, আরে ভাই আমি তো করবোই, এই যে তুমিও তো আর কেউ না, তুমি তো আমাদের আমি ডাক্তার তুমিও ডাক্তার, তুমি এই ডেড বডিটা আগে দেখছো, স্যার তুমি একটু ই করে বলো যে আমি এরকম একটা ডেড বডি পাইছিলাম তার মৃত্যুর কারণ এই, তাহলে আমার পক্ষে খুব সুবিধা হয় পোস্টমর্টেম করতে। এই জন্য হাসপাতালে মারা গেলে একটা ডেথ সার্টিফিকেট লাগে। আর বললো কি বললাম, আননোন বডিতে ফটোগ্রাফি, কে ফটো তুলবে, ফটো তুলছে হলো ওই থানার মধ্যে ফটোগ্রাফার আছে, সেই এসে ফটো তুলে নিয়ে যাবে, তোমাকে ফটো তুলতে হবে না। তুমি কি করে বুঝছো যে সে ফটো তুলছে, ইনকোয়েস্ট যখন লেখে, এটা এটা তোমরা যারা ভবিষ্যতে কাজ করবে তাদের জন্য বলে দিচ্ছি, ইনকোয়েস্ট যখন পুলিশ করে তার ভিতরে লিখে রেখে দেয় অজ্ঞাতনামার ফটো তোলা হইয়াছে, অজ্ঞাতনামার ফটো তোলা হইয়াছে, এই কথাটা সে লিখে রাখে। সেই জন্য বলতেছি যে আমরা ওইটা যখন পড়ি, আমি যখন দেখি লেখা আছে অজ্ঞাতনামার ফটো তোলা হয়েছে, বাস আমার আর কোনো চিন্তা নাই, সে যদি মিথ্যা কথা বলে তাও তো আমার অসুবিধা নেই, আমি আমি কাগজ দেখে দেবো যে স্যার দেখেন কোর্টে পুলিশ বলছে সে ফটো তুলছে, আমার তো আর চিন্তা কিসের, আমি তো ফটো তুলবো না। এই হলো এই কথাটা এতবার বলার পিছনে একটা কারণ হলো যে তোমাদের মধ্যে যারা একটু খুব বেশি মানে এই কী বলে অ্যাটেন্টিভ না,
সে হয়তো একবার ভাববাদে স্যার বলছিল, জুবাই স্যার বলছিল অটোপসিতে ফটো তোলা হয়। আসলে অটোপসিতে ফটো তোলা হয় না, অটোপসিতে যদি আননোন কেস হয় সেই ক্ষেত্রে শুধু ফটো তোলা হয়। নোন কেস যেমন আমাকে চিনে আমার বাসার সবাই, তারা আইডেন্টিফাই করছে আমাকে যে এটা ডাক্তার জুবাইদুর রহমানের ডেড বডি, তাহলে তো আমার কোনো ফটো তোলা হবে না। পুলিশ রেখে দিচ্ছে ডেড বডিটা ডাক্তার জুবাইদুর রহমানের, বাস শেষ, এখানে ফটো তুলতে হবে না। কিন্তু আমি মনে করো দূরে একখানে গেলাম, সেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে কেউ সেখানে চিনে না, সেখানে পুলিশ আমাকে চিনে না, কোনো লোক চিনে না, তখন আমাকে কিন্তু ফটো, আমি যদি ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা যাই বা কিছু একটা মার্ডার হয় তখন কিন্তু আমার ফটো তুলবে, বিকজ দেয়ার আই এম অ্যান আননোন পার্সন। ক্লিয়ার তোমাদের কাছে? শেষ গেল। এখন আসতেছে হলো অটোপসি যে করবা, মর্গে গেলা প্রথমে কি করে, প্রথমে কাগজপত্র পড়া পরে তোমরা তোমাদের স্যারদের দেখছো, তোমাদের অটোপসি দেখাচ্ছে, সেটা হলো যে নিয়ম হলো আমার করার, দেখা গেল যে আমি নিজে ডাক্তার, আমরা ডোম আছে তাদেরকে দিয়ে করাই, বাট রেসপন্সিবিলিটি কিন্তু পুরাটাই আমার, রেসপন্সিবিলিটি পুরাটাই আমার, আমার দায়িত্ব এটা, ভালো কথা। কি করা হয় দেখো, সেটা হলো আমি ইনসিশন দিই, আই শেপ ইনসিশন দিই অথবা ওয়াই শেপ ইনসিশন দিই, এখানে ম্যাস্টারেট প্রসেস থেকে আরেকটা ম্যাস্টারেট প্রসেসে চলে যাই, হ্যাঁ, কানের এখান থেকে এইভাবে নিয়ে আসে, এই ফ্ল্যাপটা সামনে নেয়, এই ফ্ল্যাপটা পিছনে নিয়ে যায়, আর স্কালবোনটা এইভাবে ঠক 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 করে গোল করে কাটি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা জিনিস বলি, কিছু কিছু মেডিকেল কলেজ আছে, আমি নাম বলবো না, সেখানে মাথাটা, তোমরা যারা ঢাকার বাইরে অনেক মেডিকেল কলেজে, তারা যদি পোস্টমর্টম দেখে থাকো দেখবা কি পুরো স্কালবোনটা ওপেন করে, ওরা একটু সামান্য একটু মাথা কাটছে, এটা কিন্তু নিয়ম না, নিয়ম হলো পুরো স্কালবোনটা এইভাবে ওপেন করতে হয়, করে খুলিটা বাইর করে ভিতরে ব্রেনটা বের করে দেখি আবার সেকশন করে কাটতে হয়, তার ওখানে কোনো ইঞ্জুরি আছে কি না, কোনো ব্লিডিং স্পট আছে কি না দেখে আবার ওটা বন্ধ করে ওই স্কালবোনের মধ্যে ঢুকাই দিয়ে ওই স্কালবোনটা এইভাবে রেখে ফ্ল্যাপ দুটা এনে সেলাই করে দেওয়া হয়, এটা হলো সিস্টেম। আচ্ছা গেল, এখন আসতেছে হলো তোমার অটোপসিতে আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা এক্সামিনেশন করবো। এক্সটার্নালে আমি কি দেখবো, এক্সটার্নালে তোমাকে চোখ কান নাক মুখ ঠোঁট বডি সবই দেখার কথা, তারপর আমি বলি সাধারণত একটা হ্যাঙ্গিং কেস হলে আমি দেখি তার লিগেচার মাসটা কেমন, একটা স্ট্র্যাঙ্গুলেশনের কেস হলে আমি দেখি লিগেচার মাসটা কেমন, শর্টলিং কেস হলে আমি দেখি এখানে ইঞ্জুরি কেমন আছে, স্মদারিং হলে সরি আমি দেখি ওখানে ইঞ্জুরি কেমন আছে, তারপরে মাথার মধ্যে কোনো কী বলেন কোনো ইঞ্জুরি আছে কি না, যদি সেখানে থাকতে পারে ব্রুইজ থাকতে পারে, সেখানে ল্যাসেটের রোল থাকতে পারে, সেখানে যদি কোপ মারে তাহলে ইনসাইজ রোল থাকতে পারে, সেখানে চপ বোন থাকতে পারে, আমরা এটা দেখি স্কাল বোনগুলো ভেঙে গেছে কি না দেখি, তারপর ড্রাউনিং কেসের বডিটা ভিজা আছে কি না, বডিতে কোনো স্যান্ডস মার্স দেখে আছে কি না, এই জিনিসগুলো আমরা দেখি, রোড ট্র্যাফিক অ্যাক্সিডেন্টে মাল্টিপল অ্যাব্রেশন অন দ্য বডি আছে কি না এটা আমরা দেখি, স্ট্যাব অন ডে স্ট্যাবটা আছে কি না আমরা দেখি, মাল্টিপল পিটাইলে ব্রুইজ আছে কি না বডিতে বা ল্যাসেন্ড রোল আছে কি না এটা আমরা দেখি। সো এক্সটার্নাল আমি ইঞ্জুরিগুলো মেইনলি দেখি, আর কি আমার দেখতে হয় এইভাবে যে আছে রাইগার মোটিস আছে কি, রাইগার মোটিস হলে এখানে হাত দিবে, হাত দিয়ে এইভাবে উঠাবে, যদি এই যে আমার হাতটা তো ভি বেঁকে বাঁকা হয়ে গেছে, কারণ আমি তো মরি নাই, তা আমি মরে গেলে যদি হাত শক্ত হইতো তাহলে এখানে হাত দিয়ে এভাবে ধরলে হাতটা আমার এরকম হয়ে যেত, বুঝতে পারছো? সো এইভাবে বা পায়ের নিচে এইভাবে দিয়ে এবার উঠে দেখা হয় রাইগার মোটিস প্রেজেন্ট অর নট। সো এক্সটার্নালি ইঞ্জুরি দেখা ছাড়াও রাইগার মোটিস দেখি, পোস্টমর্টেম হাইপোস্টেসিস আছে কিনা দেখি, ডিকম্পোজিশন থাকলে তো ডিকম্পোজিশনটা তুমি দেখবাই, এই হলো গেল তোমার এক্সটার্নালি। আর ইন্টারনালি তুমি ইনসিশনগুলো দিয়ে তুমি স্কাল, তুমি চেস্ট ওপেন করো, অ্যাবডোমেন ওপেন করো, স্কাল বোন ওপেন করো, চেস্টে তুমি হার্ট এবং লাংস দেখো, এখানে তুমি অন্যান্য ভিসারগুলো দেখলা, তারপরে তুমি আবার ওইগুলো ভিসারগুলো ঢুকে দিয়ে সেলাই করে দাও, আবার আবার তুমি তাকে সেলাই করে দিলা, এই হলো এক্সাম। আর তোমার যে ফাইন্ডিংস সেই ফাইন্ডিংসগুলো লিখে রাখলা, তারপরে তুমি কী করবা, তারপর তুমি একটা পোস্টমর্টম রিপোর্ট লিখবা, পোস্টমর্টম রিপোর্ট তোমরা 10টা রিপোর্ট লিখছো, ইউজুয়ালি সবাই আড়াই ঘন্টা দেখে দেখে লিখছে, এই জন্য কেউ কিছু বলতে পারে না, বাট তোমার তো লাগবে যে পোস্টমর্টম রিপোর্ট তুমি কী লিখছো এই কথাটা তো তোমাকে জিজ্ঞেস করবে। সো তোমাকে কিন্তু আমি আগেও বলে দিচ্ছি, আজকে আমি দেখি এখন এক নজরে একটু বলে রাখি,
এটা কিন্তু তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে, বলবে যে দেখি তো খাতাগুলো নিয়ে আসো, তো প্র্যাকটিক্যাল খাতা তুমি নিয়ে আসলা, তুমি তো এই কটা কেস দেখছো, আচ্ছা ঠিক আছে তুমি বলো তো এই যে হ্যাঙ্গিং ওপিনিয়নটা কি লিখছো, এই যে ড্রাউনিং ওপিনিয়নটা কি লিখছো, সো এটা তোমাকে কিন্তু জানতে হবে, মুখস্থ থাকতে হবে। আমি আগে অনেকবার বলে দিচ্ছি, তারপরে এখন আর ওইভাবে বলার কোনো সুযোগই নাই, তারপরে বলতেছি একটা একটা করে খুব তাড়াতাড়ি বলে দিই। হ্যাঙ্গিং বললাম যেহেতু, হ্যাঙ্গিংটা আগে বলি, হ্যাঙ্গিং ডেথ ইন মাই ওপিনিয়ন, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাঙ্গিং হুইচ ইজ এন্টিমর্টেম অ্যান্ড সুইসাইডাল ইন নেচার। ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাঙ্গিং হুইচ ইজ ডিউ টু অ্যাজ এ রেজাল্ট হুইচ ইজ ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাঙ্গিং হুইচ ওয়াজ আরে আল্লাহ আমার ভুল হচ্ছে কেন, ইন মাই ওপিনিয়ন ডেথ ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট হুইচ ইজ এন্টিমর্টেম অ্যান্ড সুইসাইডাল ইন নেচার। আর যদি স্ট্র্যাঙ্গুলেশন হয় তাহলে ঠিক উল্টাটা, একই কথাই, খালি সুইসাইডের জায়গায় হোমিসাইড। ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ স্ট্র্যাঙ্গুলেশন হুইচ ইজ এন্টিমর্টেম অ্যান্ড হোমিসাইড ইন নেচার। যদি থ্রটলিং হয়, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ থ্রটলিং হুইচ ওয়াজ এন্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। যদি স্মদারিং হয় এরকম, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ স্মদারিং হুইচ ওয়াজ এন্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। এগুলো আমরা সাধারণত লিখি। আচ্ছা ড্রাউনিং হলে কি লিখি, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ ড্রাউনিং হুইচ ইজ এন্টিমর্টেম, বাস। আর আমরা সাধারণত সুইসাইডাল, হোমিসাইডাল বা অ্যাক্সিডেন্টাল লিখি না, এটা মনে রাখবা। সাধারণত আমরা সুইসাইডাল, হোমিসাইডাল অর অ্যাক্সিডেন্টাল লিখি না। আচ্ছা গেল, এরপরে আসতেছে হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কী লিখি আমরা, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজ অ্যান্ড শক, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজ অ্যান্ড শক অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবভ মেনশন ইঞ্জুরিজ হুইচ আর ইন্টিমর্টেম অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ইন নেচার। তার মানে তার শরীরে এই ইঞ্জুরি ছিল, এই জন্য সে হিমোরেজ অ্যান্ড শক এসে মারা গেছে, এগুলো হলো ইন্টিমর্টেম এবং অ্যাক্সিডেন্টাল ইন নেচার। আচ্ছা এরপরে আমরা কী লিখি দেখো, সেটা হলো সে কাট থ্রোট উন, গলা কেটে ফেলছে, কাট থ্রোট উন, গলা কাটা। ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজ অ্যান্ড শক, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজ অ্যান্ড শক অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবভ মেনশন কাট থ্রোট উন বাই শার্প কাটিং উইপন। ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজ অ্যান্ড শক অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবভ মেনশন কাট থ্রোট উন বাই শার্প কাটিং উইপন। এইভাবে আমরা বলে দিই, বাই শার্প কাটিং উইপন হুইচ ইজ এন্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। স্ট্যাব উন্ড আছে একটা, মনে করো কেউ কাউকে স্ট্যাব করে মেরে ফেলছে, আমরা লিখি ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজ অ্যান্ড শক, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজ অ্যান্ড শক অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবভ মেনশন স্ট্যাব উন্ড হুইচ বাই শার্প কাটিং অ্যান্ড পয়েন্টেড উইপন। আমরা বলি বাই শার্প কাটিং অ্যান্ড পয়েন্টেড উইপন। ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজ অ্যান্ড শক অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবভ মেনশন স্ট্যাব উন বাই শার্প কাটিং অ্যান্ড পয়েন্টেড উইপন হুইচ ইজ এন্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। এইভাবে আমরা সাধারণত বলি। তারপরে মনে করো সারা শরীরে লাঠি দিয়ে মারছে, লাঠি দিয়ে মারতে 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 মেরে ফেলছে, মনে করো চোরকে লাঠি দিয়ে মারছে, লাঠি মারছে, ইট দিয়ে বাড়ি দিছে, ঘুষি মারছে, অনেক কিছু করছে, তাহলে এটা ব্লান্ট রিপন। তখন তোমাকে অবশ্যই ব্লান্ট রিপন বলতে হবে। তো কী বলবো তুমি, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজেন শক অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবভ মেনশন ওন বাই ব্লান্ট রিপন হুইচ ইজ এন্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। এইভাবে তুমি তখন বলবা। আচ্ছা গেল, ফল ফ্রম হাইট হয়েছে, উপর থেকে পড়ে মারা গেছে, এটাও একই, ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হিমোরেজ অ্যান্ড শক অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবভ মেনশন ওনস ডিউ টু ফল ফ্রম হাইট হুইচ ইজ এন্টিমর্টেম ইজ অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবভ মেনশন ওনস ডিউ টু ফল ফ্রম হাইট হুইচ ওয়াজ এন্টিমর্টেম, বাস। আমি সাধারণত এখানে সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্ট দেই না, আমি সাধারণত এখানে সুইসাইডাল, হোমিসাইডাল এবং অ্যাক্সিডেন্টাল দেই না, কারণ ফল ফ্রম হাইট নিয়ে অনেক প্রবলেম হতে পারে, কারণ সে সুইসাইডও করতে পারে, হোমিসাইডও করতে পারে, সে অ্যাক্সিডেন্টও করতে পারে। আচ্ছা যদি এটা বার্ন হয়, আমি অনেকভাবে বার্নের দুই তিনভাবে রিপোর্ট চলে আসে, কারণ এটা নিউরোজেনিক শক হতে পারে, এটা হাইপোভলেমিক শক হতে পারে, এটা সেপ্টিসেমিক শক হতে পারে। একটা বার্ন কেস কয়েকদিন পরে মারা গেলে আমরা বলি এটা সেপ্টিসেমিক শক হয়েছে। একটা হোল বডি বার্ন হইলে ব্যথার চোটে সে মারা যেতে পারে এবং সাথে সাথে নিউরোজেনিক শকে মারা গেছে।
অথবা অনেক বডিতে অনেক এক্সটেন্সিভ বার্ন হয়েছে, কয়লার মতো গেছে, একদম হাইপোভলিউম শক হয়ে পানি শুকিয়ে গেছে একদম। আচ্ছা এটা হতে পারে, নিউরোজেনিক শক হইতে পারে। এটা আমরা এইভাবে লিখি। এখানেও আমরা বার্নে সাধারণত ই দেই না, ম্যানারটা দেই না। ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু হাইপোভলিউম শক, যদি দাও তো দিবা, যদি মনে করো তুমি নিউরোজেনিক শক দিবা তাহলে নিউরোজেনিক শক দিবা, যদি তুমি মনে করো সেপ্টিসেমিক শক দিবা তাহলে তুমি সেপ্টিসেমিক শক দিবা। অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবভ মেনশন বার্ন ইঞ্জুরি হুইচ ইজ ইম্পর্টেন্ট, সাধারণত আমরা সুইসাইডাল, হোমিসাইডাল বা অ্যাক্সিডেন্টটা দেই না বার্নে। কারণ বার্নে একটা সুইসাইডাল হয়েছে না হোমিসাইডাল হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না, আর সবসময় বোঝা সম্ভব না। অনেকে যদি দেয় তাহলে তার পিছনে তাকে অবশ্যই যুক্তি থাকতে হবে। তুমি যদি বলো স্যার একটা লোকের বডির পিছন দিকে বার্ন হয়েছে, আই থিঙ্ক ইটস এ কেস অফ হোমিসাইড, হ্যাঁ ইট মে বি এ কেস অফ হোমিসাইড, কারণ পিছন দিকে তো অ্যাকচুয়ালি আরেকজন আগুন লাগাই দিবে, নিজের নিজে কেউ পিছন দিকে আগুন লাগাবে না সুইসাইড করার জন্য। তুমি যদি বলো স্যার অ্যাক্সিডেন্ট হতে পারে, স্যার পিছনে আগুন ছিল, ও খেয়াল করে ও পিছনে যাচ্ছিল, রিয়ার ও পিছনে যাচ্ছিল এই জন্য পিছনে আগুন লাগছে, হ্যাঁ হতে পারে। তবে সাধারণত বডির পিছনে যদি আগুন লাগে তাহলে ধরে নিতে পারি যে কেউ তাকে আগুন লাগিয়ে দিচ্ছে, ইট মে বি এ কেস অফ হোমিসাইড। সরি, তারপরে এই বা ইলেকট্রিকেশন এরকম হতে পারে, অ্যাসফিক্সিয়া হতে পারে। ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ ইলেকট্রিকেশন হুইচ ইজ ইম্পর্টেন্ট, এখানেও আমি সাধারণত সুইসাইড, হোমিসাইড বা অ্যাক্সিডেন্টটা দিই না। ডেথ ইন মাই ওপিনিয়ন ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ ইলেকট্রিকেশন হুইচ ইজ ইম্পর্টেন্ট, গেল। আর তো একটু মোটামুটি পয়জনিংটা তো তোমরা অনেকবার পড়ছো, আবার বলি ফার্স্টে কী লিখছিলা, ওপিনিয়ন ইজ কেপ্ট পেন্ডিং টিল দ্য রিসিপ্ট অফ দ্য কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, তাই না? ওপিনিয়ন ইজ কেপ্ট পেন্ডিং টিল দ্য রিসিপ্ট অফ দ্য কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, এটা লিখছো সাধারণত পরবর্তীতে। মনে করো ওবিসি পয়জন আসছে, তুমি কী লেখো? ওবিসি পয়জন হলে তুমি লেখো কনসিডারিং দ্য পোস্টমর্টেম রিপোর্ট ফাইন্ডিংস অ্যান্ড কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্যাট ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ ইনজেকশন অফ অর্গান ফসফরাস কম্পাউন্ড পয়জন হুইচ ওয়াজ ইম্পর্টেন্ট। তুমি লেখো কনসিডারিং দ্য পোস্টমর্টেম রিপোর্ট ফাইন্ডিংস অ্যান্ড কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট ডেথ ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ ইনজেকশন অফ ওবিসি পয়জন হুইচ ইজ ইম্পর্টেন্ট। এইভাবে সাধারণত আমরা একটা পয়জনের রিপোর্ট লিখি। সো তোমাকে অটোপসি থেকে, অটোপসি কীভাবে করছো এটা সম্বন্ধে কোশ্চেন করতে পারে, এবং ওপিনিয়নগুলো কীভাবে লিখছিল এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। গেল, এটা শেষ। এখন আসতেছে হলো তোমার একটা রেপ কেস এক্সামিনেশন, কীভাবে তুমি এটা করবা। আচ্ছা, তার আগে একটু এজ ডিটারমিনেশনটা বলে দিই। এজ ডিটারমিনেশন, আচ্ছা এজ ডিটারমিনেশন আমাদের কাছে আসে, এটা ঠিক, ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে এজ ডিটারমিনেশন জন্য আসে। আমি তোমাদেরকে একটু শিখাই দেই কী ধরনের কেস এজ এর জন্য আসে। আচ্ছা, আমার যে অভিজ্ঞতা বলে সেটা হলো ইয়াং ছেলে যার বয়স হলো মনে করো 17-19, 17, 18, 19 এই বয়সের ছেলে পেলেদের আমাদের কাছে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে আমি তোমাকে বলি, সেটা হলো 18 ইয়ার্সের নিচে হলো ও হলো জুভেনাইল অফেন্ডার, হ্যাঁ ও যদি ওর বয়স 18, ও হলো নাবালক, ওর বয়স যদি 18 না হয় তাহলে ও যদি কোনো পানিশমেন্ট, ও যদি কোনো ক্রাইম করে তাহলে ওর 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 বিচারটা হবে জুভেনাইল কোর্টে, ওর পানিশমেন্টের সময় ওকে ইয়াতে পাঠিয়ে দিবে, বর্ষার স্কুলে পাঠিয়ে দিবে। তো এই জন্য একটা ফাদার সবসময় চায় যে তার ছেলে একটা খারাপ কাজ করে ফেলছে, ওর যেন বেশি পানিশমেন্ট না হয়, এই জন্য সে চায় তাকে যেন জুভেনাইল কোর্টে বিচার করা হয়। জুভেনাইল কোর্ট কিশোরদের জন্য যে কোর্ট, জুভেনাইল কোর্টে বিচার হলে চান্স থাকে ওর ওই ধরনের পানিশমেন্ট হবে না যেটা নাকি বড় কোর্টে পানিশমেন্টগুলো হয়। এই জন্য সে চায় সবসময় যে এই কোর্টে জানি তাকে নিয়ে আসা হয়। এখন যার বয়স 17 সে তো এরকম হবে, 18 হলেও কিছু বেনিফিট পাইতে পারে, কিন্তু 19 যার বয়স ওরা করে কি তখন তোমাকে তদবির করবে, স্যার স্যার নেন কিছু টাকা পয়সা নেন স্যার নিয়ে আমাদেরকে সাইড 18 বা 18 নিচে করে দেন স্যার, হ্যাঁ তোমার পিছনে ঘোরাঘুরি করবে। সো এই লোকগুলো তো আসবে, তাহলে পুলিশ নিয়ে আসবে, কিন্তু এই লোকগুলো তোমাকে ডিস্টার্ব করবে। আচ্ছা, পয়সা পয়সা দিয়ে
তাহলে আমাদের ডিপার্টমেন্টে এইচডি টেমিনেশনের জন্য আসতে পারে। আর একটা গ্রুপ আসতে পারে, সেটা হলো ও বিদেশে যাবে, ওর সৌদিতে চাকরি হয়েছে, ওর দেখতে একটু বাচ্চা বাচ্চা, কারণ ও বলবে স্যার দেখেন তো স্যার আমি তো আমার তো বয়স 18 হয়ে গেছে, তো কেউ বিশ্বাস করতেছে না স্যার, তা আমার একটা লাগবে সার্টিফিকেট লাগবে, কি স্যার এজ সার্টিফিকেট লাগবে। তখন আমি দেখছি যে তুমি যদি প্রাইভেটলি করে দাও চলবে, কিন্তু যদি অফিসিয়ালি আসে তাহলে তাহলে তোমাকে অফিসিয়ালি এটা করতে হবে ডিপার্টমেন্টকে। আর যদি সে প্রাইভেটলি তোমাকে এসে বলে যে স্যার আমাকে একটা এজ সার্টিফিকেট দেন, এটা আমার কোম্পানি কুয়েতে চাইছে, তখন তুমি প্রাইভেটলি করে দিতে পারো। যদি এটা অনেকে করে না, অনেকে বলে যে না এটা তো নিয়ম না, নিয়ম হলো পুলিশ আমার কাছে আসবে তারপর আমি এজ ডিটারমিনেশন করবো। কিন্তু আমি চিটাগে দেখছি যেটা চিটাগে লেখরা প্রচুর বিদেশে যায়, ওরা আসে ই করতে এজ ডিটারমিনেশন করতে আসে, যেটা তুমি ওই এক্স রে করে করে তারপর তুমি তার একটা এজ ডিটারমিনেশন করে দিবা। আচ্ছা গেল, এখন আসতেছে হলো এজ ডিটারমিনেশন, আমি তোমাকে অফিসিয়ালি যেটা আসে সেইটা সেইটাই তোমাকে আমি বলতেছি। ও আচ্ছা, মেয়েরও মেয়ের ব্যাপারে শুধু এজ ডিটারমিনেশন আসতে পারে, সেটা হলো কিডন্যাপিং করা হয়েছে একটা ছেলেকে, অথবা কিডন্যাপিং করা হয়েছে একটা মেয়েকে। এখন কিডন্যাপিং করা হয়েছে ছেলেটার বয়স যদি 16 নিচে হয়, মেয়েটার বয়স যদি 18 নিচে হয়, তাহলে এটা কিডন্যাপিং হবে যদি তাদের গার্জিয়ানের পারমিশন ছাড়া কোথাও নিয়ে যাওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদেরকে পুলিশ নিয়ে আসে তার বয় এজ ডিটারমিনেশনের জন্য, পুলিশ আমাদের কাছে নিয়ে আসে এজ ডিটারমিনেশনের জন্য। সো কিডন্যাপিং কেস আসে। শুধু তাই না, ঐশী নামে একটা মেয়ে, ওই যে ফিকার নেশা, সে তার বাবা মা দুজনকে মেরে ফেলছিল, দেখো ঐশীর বয়স নির্ধারণ করা হয়েছিল, ঐশীর বয়স কম হওয়াতে সে বেঁচে গেছে, যদি তার বয়স বেশি হয়তো হয়তো তার ফাঁসিটা হয়ে যাইতো। হ্যাঁ, সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট খুব আছে গেল। এখন ছেলেদের আর মেয়েদের এজ ডিটারমিনেশনের নিয়মগুলো ঘুরে ফিরে একই, যেমন এখানে কিন্তু ইনকোয়েস্ট চালান নাই, এখানে আছে রিকুইজিশন, একটা রিকুইজিশন পেপার দিবে তোমাকে, একটা পেপারে লেখা থাকবে বরাবর বিভাগীয় প্রধান ফরেন্সিক মেডিসিন বিভাগ, সরি তোমার রাতে অনেক রাত যাচ্ছে এই জন্য আমার ঘুম লাগতেছে, বরাবর বিভাগীয় প্রধান ফরেন্সিক মেডিসিন বিভাগ আপনার বিভাগে এরকম একটা ছেলে বা মেয়েকে পাঠানো হলো বয়স নির্ধারণ করার জন্য। তারপর কাহিনীও লেখে যে তাকে তাকে আচ্ছা থ্যাংক ইউ, তাকে হলো ইয়া কি বলুন না বয়স, তাকে কিডন্যাপ করা হয়েছিল অথবা সে একটা ক্রিমিনাল অ্যাক্ট করছে, এই জন্য তার বয়স নির্ধারণের জন্য তাকে আপনার ডিপার্টমেন্টে পাঠালাম। তুমি পেপারটা নিলা ফার্স্টে, ওকে পড়লা, সেখানে সাব ইন্সপেক্টর সিগনেচার আছে, ওসির ফরওয়ার্ডিং আছে, ওসি সাহেব ফরওয়ার্ড করে দিচ্ছে, এটাকে বলে ফরওয়ার্ডিং, এবং এবং থানার সিল আছে। এই পেপারসটা ভালো করে পড়তে হবে, পড়লা কাহিনিটা তুমি পড়ে ফেললা, তারপরে বয়স নির্ধারণের জন্য তুমি বললা যে আপনি ছবি নিয়ে আসছেন, যে হ্যাঁ ঠিক আছে আপনি ছবি দেন, এটা এখানে হলো দুই কপি ছবি লাগবে, ভালো কথা, রেপ কেসে লাগছে তিন কপি, এখানে দুই কপি কেন লাগবে সেটা পরে বলবো, দুই কপি জরুরি অ্যাটেস্টেড করা আছে কিনা, হ্যাঁ অ্যাটেস্টেড করা আছে, ভেরি গুড, তাহলে ফটো পাইলা উইথ অ্যাটেস্টেড। তারপর তুমি ভিকটিমকে বললা যে ভাই তোমাকে তো পাঠাইছে পরীক্ষা করার জন্য, তুমি তো বাচ্চা ছেলে দেখতেছি, তোমাকে পরীক্ষা করতে তুমি কি রাজি আছো, কারণ বয়সের পরীক্ষা করলেও কিন্তু প্রাইভেট পার্টসে দেখতে হয়। আচ্ছা এইটা নিয়ে আমি দুই কথা বেশি বলবো, কেন বলবো সেটা হলো আমরা যখন রেপ কেস এক্সামিনেশন করি ওখানে লেখা থাকে যে এই একটা মেয়েকে আমার মেয়েকে এরকম কিডন্যাপ করে নিয়ে গেছে এবং আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করছে, আমার মেয়েকে ধর্ষণ করছে কিনা এবং তাকে কিডন্যাপ করা হয়েছে কিনা এইটা জানার জন্য আমি পরীক্ষা করার জন্য ইয়াতে অমুক মেডিকেল কলেজে পাঠালাম, কারণ আমার মেয়ের বয়স কম। আচ্ছা এখন ওই মেয়েটাকে বাড়ির থেকে ওরা ভুলে ভালে নিয়ে আসে, যে বলা হয় না যে রেপ কেস এক্সামিনেশন করা হবে বা বয়স নির্ধারণ করা হবে বা এর জন্য তোমার প্রাইভেট পার্টস দেখা হবে। আচ্ছা ইনফ্যাক্ট অনেক সময় বাবা মা তো ব্যাপারটা যায় না আর ওই মেয়েটাও যায় না, তুমি সব কাজ করার পরে সব কিছু রেডি টেডি করার পরে ওই মেয়েটা তোমাকে বলবে যে তুমি যখন বলবা মেয়েটাকে যে শোনো তুমি আমার সাথে ওই ঘরে চলো, সাথে এই মহিলাটা আছে, আমি তোমার কিছু প্রাইভেট পার্টস দেখতে হবে, তোমার তোমার বয়স নির্ধারণের জন্য এবং রেপ করার জন্য আমাকে এটা পরীক্ষা করতে হবে,
তখন ও বলে কি, না না আমি পরীক্ষা করবো না, সে তার বাবা মার কাছে যায়, বাবা মার কাছে যায় বলে যে আমি এইসব পরীক্ষা আমি করবো না। তখন বাবা মা এসে বলে, আচ্ছা স্যার আমি তো আমার মেয়েকে কোনোভাবে রাজি করাতে পারতেছি না, তাহলে স্যার এক কাজ করেন, রেপের পরীক্ষাটা থাক, শুধু বয়সের পরীক্ষাটা করায় দেন। তাদের ধারণা হলো রেপ কেস এক্সামিনেশনে শুধু প্রাইভেট পার্টস দেখতে হয়, এজ ডিটারমিনেশনের জন্য কোনো প্রাইভেট পার্টস লাগে না। তখন তখন আমরা বলি যে দেখেন একে আমরা যেহেতু এক্সামিনেশন করব, একে কিন্তু এজ ডিটারমিনেশনের জন্য প্রাইভেট পার্টস আবার পরীক্ষা করতে হবে। তখন এইটা নিয়ে একটু ঝগড়া লাগে, না না আপনি কেন প্রাইভেট দেখবেন, আপনি শুধু মানে ওরা তখন ওরা ডাক্তার চেয়ে বেশি বোঝে, ওরা তখন শেখায় না না আপনি এটা কি বলতেছেন ডাক্তার সাহেব, আমি তো শুধু মেয়ে ধর্ষণ পরীক্ষা করাচ্ছি না, আমি শুধু বয়স করাইতেছি, তাহলে কেন আপনি প্রাইভেট পার্টস দেখবেন। আচ্ছা এর উত্তরটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, সেটা হলো আচ্ছা এটা তো তুমি ইয়াতেই চলে আসবে, আমি যখন তোমাকে বলবো তখনই এই কারণগুলো চলে আসবে, এইটা নিয়ে সমস্যা হয় সমস্যার সমাধান একটু পরে বলতেছি তোমাকে আমি। আচ্ছা ভালো কথা, এজ ডিটারমিনেশনের প্রসিজিওর অলমোস্ট সেম, তাহলে আমি ওই রিকুইজিশন পেপারটা পাইছি, আমি আইডেন্টিফিকেশন করছি পুলিশ কাউন্সিল, আমি ইনফর্ম রিটেন কনসেন্ট নিছি, সে বলছে হ্যাঁ আমি পরীক্ষা করাবো, আমি একটা থার্ড পার্সন, মেয়ে যদি ভিক্টিম হয় তাহলে আমি ফিমেল অ্যাটেন্ডেন্ট নিব, ছেলে যদি ভিক্টিম হয় তাহলে আমি মেল অ্যাটেন্ডেন্ট নিব, যদি মেয়েকেই পরীক্ষা করতে চাই তাহলে থার্ড পার্সন ফিমেল নিব, যদি ছেলেকেই পরীক্ষা করতে চাই তাহলে আমি থার্ড পার্সন একটা ছেলেকে নিব, সে আমার সাথে থাকবে যাতে আমার এগেনস্টে কোনো রকম কমপ্লেন না আসে। ভেরি গুড, চোখটা ঠিক হয়ে গেল এটা। এখন ওকে আমি নিয়ে যাই বলবো যে ওর হাইট নিব, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য হাইট নিব, ছেলে আচ্ছা ও আর প্রথমে অন্যগুলো আগে বলি, নেম নিব, এজ, সেক্স, অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, সব কিছু নিব আমি। তারপরে টু আইডেন্টিফিকেশন মার্কস নিছি, তারপরে হু হ্যাজ আইডেন্টিফাইড দ্য ভিকটিম এটা নিছি, কে তাকে আইডেন্টিফাই করছে সে তার নাম এবং তার টিপসই নিছি এবং নাম লিখেছে, এবং আমার আমি কোন থার্ড পার্সন ফিমেল অ্যাটেন্ডেন্টকে নিছি তাকেও আমি রাখছি, তারও নাম তার টিপসই নিছি। ওকে আর এই ছেলেটা মেয়েটা তো নেম অ্যান্ড সিগনেচার টিপসই নিছি আমি। আচ্ছা এখন আমি তার হাইট নিব, তার ওয়েট নিব, তার টিথ ইরাপশন অফ টিথ নিব, এবং ফিমেল তার এক্সিলারি হেয়ার নিব, তার পিউবিক হেয়ার নিব, ফিমেল হলে তার ব্রেস্ট দেখব, মেল হলে আমি ডেভেলপমেন্ট অফ পেনিস দেখব। আচ্ছা এখন তোমাকে আমি বলি, তুমি যদি বলো যে স্যার এগুলো দেখছেন কেন, প্রাইভেট পার্টস পার্টসটা দেখেও তো তোমার একটা আইডিয়া হবে যে এর বয়স কম না বেশি, এক নম্বর এক্সিলারি হেয়ার উঠছে কি উঠে নেই এটার সাথে বয়সের এজের রিলেশন আছে, পিউবিক হেয়ার উঠছে কি উঠে নেই এটার সাথে এজের একটা সম্পর্ক আছে, ব্রেস্ট ডেভেলপ হয়েছে নাকি জাস্ট ব্রেস্ট ডেভেলপ হচ্ছে এটার সাথে একটা এজের ডেফিনেশন আছে, মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিব এটার সাথে একটা এজের ডেফিনেশন আছে, ছেলেদের প্রভিনেন্স অফ অ্যাডাল্টস অ্যাপল এটার সাথে একটা এজের সম্পর্ক আছে, ভয়েস চেঞ্জ হোর্সনেস অফ ভয়েস হয় একটু কর্কশ হয়ে যায় ছেলেদের গলাটা, হোর্সনেস ঠিক না কি বলে এটাকে গলার শর্টটা একটু চেঞ্জ আসবে বুঝতে পারছো, তারপর ছেলেটা বিয়ার্ডেড হবে সরি বিয়ার্ডেড হবে মোস্টেজ হবে এটা ছেলেদের জন্য হবে, বুকে চুল আসবে ছেলেদের, সো এই জিনিসগুলো আমি দেখব, এই তখন আমার একটা আইডিয়া করবো যে এর বয়স কত হইতে পারে, তো এই জিনিসটাই ওই ওরা বলে যে না আপনি এগুলো দেখতে পারবেন না, আপনি শুধু এক্স রে করে তারপর বলেন আমার ইয়ার বয়স কত, আমি যে এক্স রে তো আমি করবই, দাঁত তো আমি দেখবই, কয় দাঁতের গরু এটা তো তুমিও দেখছো, এই কোরবানির সময় চার দাঁত দেখছো উঠছে কিনা, আল্লাহ কোরবানি হবে না, সো আর আমাদের হলো আর দাঁত দেখে বুঝতে হবে আমার বয়স বা তোমার বয়স বা অমুকের বয়স কত গেল। এইখানে তোমাকে আমি আরেকটা বুদ্ধি বলে দিচ্ছি সমস্যা হয়, সেটা হলো আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমরা ঝামেলা করতাম, এইটি আমি পারি নাই রাজশাহীতে, কারণ রাজশাহীতে আমার তেজ কম ছিল, একা ছিলাম রাজশাহীতে, আমার পিছনে মিজান স্যার ছিল এই জন্য গায়ে শক্তি বেশি ছিল, সেটা হলো পুলিশ লিখে নিয়ে আসছে যে এই ভিকটিমের রেপ অ্যান্ড এজ ডিটারমিনেশন করতে করাতে চাই আমি,
সেই কাগজের, তুমি ভালো করে এটা শুনবা কিন্তু, সেই কাগজের উপরে ওসি সে ফরওয়ার্ডিং দিছে। তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা কি ছিল প্রাইমারিলি, যে আমি এসডি টেমিনেশন চাই, আমি রেপ কেস এক্সামিনেশন চাই, সেটা তুমি ওসি সাহেবকে দেখাইছো, ওসি সাহেব এখানে ফরওয়ার্ড দেখে দিছে, ফরওয়ার্ডেড। ওকে, আমার ডিপার্টমেন্টে আসার পরে ওই মেয়েটা বলছে আমি রেপ কেস এক্সামিনেশন করাবো না। বুঝে দেখো, আমি কিন্তু একটা ক্রিটিক্যাল কথা তোমাকে বলতেছি, তোমাদের এটা ভবিষ্যতে সমস্যা হবে। মেয়েটা বলছে আমি রেপ কেস এক্সামিনেশন করাবো না, আমি শুধু এসডি টেমিনেশন করাবো। রাজশাহীতে আবার পুলিশ করে কি জানো, ডিপার্টমেন্টে বসে রেপটা কেটে দিল, যে স্যার ও তো রেপ কেস এক্সামিনেশন করাবে না, ও শুধু এসডি টেমিনেশন করাবে। ঠিক আছে স্যার, তাই আপনি করাই দেন, এই জন্য আমি কেটে দিচ্ছি। আমি বলছি আমাকে কাগজপত্র দেন, আমি এসডি টেমিনেশন করব। তো বলছে এই যে স্যার কাগজটা দিলামই আপনাকে। আমি বললাম না, এই কাগজটা ছিল হলো রেপ প্লাস এসডি টেমিনেশনের কাগজ, এখানে ওসি সাহেবের ফরওয়ার্ডিং আছে, এখন রেপ কাটা হয়ে গেছে, এটা আপনি বলতেছেন যে আপনি এসডি টেমিনেশন করাবেন। ওসি সাহেব তো বলে নাই, ওসি সাহেব তো দুইটা জিনিসের জন্য আমার কাছে পাঠিয়েছিল। এখন আপনি যদি একটা পরীক্ষা করাতে চান, তাহলে আপনি একটা সাদা কাগজে ওই একটা পরীক্ষার কথা লিখে আবার ওসি সাহেবকে দিয়ে ফরওয়ার্ডিং আনাবেন। কথাটা কি ঠিক হলো না আমার? কারণ ওসি সাহেব যদি বলে যে আমি যে প্রথমে যে কাগজটা সিগনেচার করছে, দ্বিতীয় কাগজটা তো আমি দ্বিতীয় কথাটার উপর তো আমি সিগনেচার দিই নাই, আমি সিগনেচার দিছি রে প্লাস এসডি টেমিনেশনের জন্য, আর আপনারা শুধুমাত্র এসডি টেমিনেশন করছেন, এখানে তো আমার সিগনেচার নাই। আমি সিগনেচার দিছি আগে, তখন কাটা ছিল না, আপনারা তো এটা পরে কাটছে, এই জন্য আমরা ঢাকায় ফেরত পাঠাইতে। ও বলছে স্যার আমি আবার সাভারে যাবো। আমি হ্যাঁ যাবেন, আপনার সাভার থেকে এটা ঠিক করে নিয়ে আসবেন, নাহলে কালকে আসবে, আজকে আমি করবো না। আর ডিসি টাউন আমাকে বলে, আমাদের বলে স্যার আমি যে কেটে দিলাম, আমি তাইও আমি কাটছি, কোনো অসুবিধা নাই। এই হলো পার্থক্য, কারণ পুলিশের অনেক জোর, পুলিশ মানে তো মিস্টার প্রদীপ, বুঝতে পারতেছ, প্রদীপের তো অনেক পাওয়ার, অনেক লাইট না, গা পুড়ে যাবে, তা আমরা ভয় পাই প্রদীপকে, মানে আমাদের ঢাকা মেডিকেলের প্রদীপ না, মানে ওই টেকনাফের প্রদীপ আর কি। আর আচ্ছা গেল, এখন আসতেছে হলো এই দুইটা এক্সামিনেশনে কিছু কমন কথা, তারপর কিছু আলাদা জিনিস, যেমন ছেলেদের বললাম গলা স্বরের কথা বললাম, দাড়ি মোছে কথা বলছি, মেয়েদের আবার অন্য গ্রুপে নিয়ে গেছি, মেয়েদের আবার এই এই জিনিসগুলো পাওয়া যায়। তারপর আমরা এক্সরে করবো সব জয়েন্টের, এখানকার এখানকার এখানকার, আর পায়ের তিনটা জয়েন্ট, হিপ জয়েন্ট এক্সরে করে আমরা ইয়াতে পাঠাবো। এখানে কোনো ই নাই যে হাই ভেজান সব, কারণ এখানে তো আর ই করা হচ্ছে না, কি বলেন, এটা তো রেপ কেস এক্সামিনেশন না যে আমি হাই ভেজান সব দেবো। আচ্ছা এখানে আমি এখানেও আমি তিনটা ফটো রাখছি, কেন তিনটা ফটো রাখছি এই বলি, একটা হলো আমি ওই এক্সরে ডিপার্টমেন্টে পাঠিয়েছি, একটা হলো মেইন কপির সাথে যাবে, আরটা হলো থানার কপি, থানায় একটা হলো মেইন কপির সাথে থানায় যাবে, আরটা আমার ডিপার্টমেন্টে থেকে যাবে। সো এখানে আমার তিনটা পাসপোর্ট সাইজ ফটো ছিল, তাহলে এটা একটা এসডি টেমিনেশন। তারপর আমি ফাইনালি যখন ওই এক্সরেগুলো পাই, আমি লিখি কনসিডারিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস অ্যান্ড প্যাথল অ্যান্ড সরি রেডিওলজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য এজ অফ দ্য ভিকটিম ইজ অ্যাপ্রক্সিমেটলি 17 অর 17 to 18 অর 18, এইভাবে আমরা একটা দিয়ে দিই, মানে যেটা আসে আর কি। মনে রাখবার যে সাধারণত বয়স বেশি হইলে 18, 19, 20 পরে ই করা খুব খুব কঠিন, 21, 22 বছর এগুলো আমরা ধরতে পারি না, আমরা ওই ই 18 নিচে পর্যন্ত আমরা ভালো করে ধরতে পারি, ম্যাক্সিমাম 19 অথবা 20, তার উপরে আর আমরা আলাদা করতে পারি না। তো ঠিক আছে, ক্লিয়ার একটু হয়েছে তোমাদের এসডি টেমিনেশন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইটাই একই হলো ইয়াতে তোমার, কী বলুন না, ওই রেপ কেস এক্সামিনেশনে, রেপ কেস এক্সামিনেশনের প্রি রিকুইজিটস কী ছিল ওখানে, এখানে রিকুইজিশন ফ্রম দ্য প্রপার অথরিটি, কে হতে পারে প্রপার অথরিটি, আইদার থানা অথবা পুলিশ, রিকুইজিশন ফ্রম দ্য প্রপার অথরিটি, আইদার থানা অর পুলিশ, থানা অথবা পুলিশ তোমাকে রিকুইজিশন পাঠাবে, আমি রিকুইজিশনটা পড়বো, ওখানে লেখা আছে একটা ভিকটিমকে পাঠানো হয়েছে অমুক থানা থেকে, তাকে 3 দিন আগে বা 4 দিন আগে বা 7 দিন আগে বা 2 দিন আগে ধর্ষণ করা হইয়াছে বলিয়া সে হলো ই করছে, কমপ্লেন করছে, তার কমপ্লেনের পরিপ্রেক্ষিতে ভিকটিমটাকে আপনার ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে
পাঠানো হইলো মনে করে এরকম লেখা থাকে। এখন আসতেছে হলো যে আমি রিকুইজিশনটা ভালো করে পড়লাম, তারপরে আমি ভিকটিমটাকে কাছে নিয়ে আসার পর পুলিশকে ডেকে বললাম আপনি একে আইডেন্টিফাই করেন, সে বললো যে হ্যাঁ এই যে আমি আইডেন্টিফাই করলাম আমি এই ভিকটিমটাকে নিয়ে আসছি, ওকে শেষ। তারপরে আমি বললাম যে আমি ওর কনসার্ন নিবো, আমি তাকে বললাম যে তোমাকে কাপড় চোপড় খুলে এইভাবে পরীক্ষা করা হবে, এই পরীক্ষার রেজাল্ট তোমার পরেও যেতে পারে, তোমার এগেনস্টে যেতে হতে যেতে পারে, তুমি কি রাজি আছো কি না। সে যদি বলে যে হ্যাঁ আমি রাজি আছি তাহলে তো হয়েই গেল। আচ্ছা তাহলে ইনফর্ম রিটেন কনসেন্ট তখন আমি তো নিয়ে নিব, কীভাবে নিয়ে যাবো নিবো, যেটা লেখা আছে তার নিচে সে টিপসই দিবে এবং সে যদি লিখতে পারে তাহলে তার নাম সিগনেচার লিখবে। আচ্ছা ভালো কথা। তারপর আমি একটা আমাদের যে সেপারেট রুম আছে সেই রুমে তাকে পরীক্ষা করব এবং সেখানে থার্ড পার্সন একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকবে, থার্ড পার্সন ফিমেল অ্যাটেন্ডেন্টের আমি নাম লিখে রাখবো এবং থার্ড পার্সন ফিমেল অ্যাটেন্ডেন্ট ই করবে, এবার সেও সই দিবে বা টিপ সই দিবে। তো গেল, এখন ওইখানে যাওয়ার পরে আর তিন কপি পাসপোর্ট সাইজ ফটো নিব আমি, এটা হলো একই কথা, একটা হলো মেইন কপির সাথে থানায় যাবে বা কোর্টে যাবে, একটা হলো আমি ডিপার্টমেন্টে রেখে দিব, আরটা হলো ওই রেডিওলজি ডিপার্টমেন্টে কথা বলবো, নাহলে ওরা ভিকটিমটাকে চেঞ্জ করতে পারে। এটা আমি আগেও পড়েছি তোমাদেরকে, তোমরা তো সবাই আগে ক্লাস করছো, সো অসুবিধা নাই কোনো। আচ্ছা এখন এখানেও ওই নেম এ সেক্স তারপর অ্যাড্রেস ফাদার্স নেম মাদার্স নেম, তারপরে হলো আইডেন্টিফিকেশন অফ দ্য ভিকটিম, টু আইডেন্টিফাই পয়েন্টস থাকবে, তারপরে ফ্রম হোয়ার দ্য বডি সেন্ট, তারপর হুয়ার সেন্টটা কোথেকে নিয়ে আসছি ওটা থাকবে, কবে পরীক্ষা করতেছি, কয়টার সময় পরীক্ষা করতেছি, কী দিনে পরীক্ষা করতেছি এটা থাকবে, তারপর ইনসিডেন্টসটা কোথাকার ঘটনা এটা লেখা থাকবে, কয়দিন আগে ঘটনা এটা লেখা থাকবে, তারপরে একটা শর্ট হিস্ট্রি অফ দ্য ভিকটিম থাকে, একটা সাধারণত ভিকটিমের একটা শর্ট হিস্ট্রি থাকে, ভিকটিম বলবে তার নিজের ভাষায় কী কী ঘটনা ঘটছে না, সেটা তুমি বাংলায় সুন্দর করে লিখে রাখবে, এটা পরে মনে থাকে আমাদের, এটা যদি লিখে রাখি তাহলে আমাদের পরে এটা মনে থাকে, এই জন্য আমি শর্ট হিস্ট্রি আমরা লিখে রাখি। গেল, তারপরে হলো ভিকটিমের হাইট নিতে হবে, ভিকটিমের ওয়েট নিতে হবে, ভিকটিমের হিস্ট্রি তো বলেই ফেললাম, ভিকটিমের হলো ওই ঘটনার দিন লিখছো, আজকে যে পরীক্ষা করতেছি আজকে ডেট টাইম অ্যান্ড প্লেস এটাও লিখে রাখতে হবে, যে আমি কোথায় পরীক্ষা করতেছি, মেডিকেল যে কখন পরীক্ষা করতেছি এবং আমার সাথে কে ছিল, এগুলো সব লিখে রাখলাম। আচ্ছা তারপরে হলো মেনস্ট্রুয়াল হিস্ট্রির মধ্যে তিন চারটা কথা থাকে, মেনার্কি, তারপরে পিরিয়ড কয়দিন থাকে, এলএনপি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা এটা আবার লিখি, শেষ কবে তার মাসিক হয়েছিল এই কথাটা লেখা হয়। গেল, এরপরে আসতেছে হলো এরপরে আসতেছে এখান থেকে তার বডিতে কোনো ইঞ্জুরি আছে কিনা, যদি কোনো ইঞ্জুরি থাকে তাহলে ইঞ্জুরিটাকে অ্যাব্রেশনটা ব্রুইজ না ল্যাসেরেটেড উন্ড এটা লেখা হয়, এবং এজ অফ ইঞ্জুরি কবে কার, কার এজ অফ ইঞ্জুরির সাথে এই ঘটনার তারিখের মিল আছে কিনা এটা এটা কোর্ট দেখে, সো এজ অফ ইঞ্জুরিজ অলসো গিভেন। বাস শেষ, গেল, এরপর কী আসতেছে, এরপরে তার কিছু প্রাইভেট কোয়েশ্চেন আছে, সেটা হলো হোয়েদার শি ইজ ম্যারিড অর নট, এটা জিজ্ঞাসা করে, ইফ শি ইজ ম্যারিড তাহলে তার হাজব্যান্ড আছে, তার ছেলে মেয়ে কজন, যদি ছেলে মেয়ে থাকে তাহলে এজ অফ দ্য লাস্ট চাইল্ড আমরা নিয়ে নিই, এগুলো সব হিস্ট্রিতে চলে আসবে। তারপরে আমরা তার মনে করো ডিভোর্স হলে ডিভোর্স এটা লিখে রাখছি, তারপরে আমরা এক্সট্রা জেনিটাল এবং জেনিটাল সাইনগুলো আরও দেখি, এক্সট্রা জেনিটালে ব্রেস্ট ব্রেস্ট কেমন হবে, ইরিওলা কেমন, নিপল কেমন, এই কথাগুলো লেখা থাকে, তারপরে অ্যাবডোমেন কেমন ছিল এটা লেখা থাকে, তারপরে থাকে থাকে হলো তার প্রাইভেট পার্টস, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো দুইটা জিনিস, একটা হলো ভ্যাজারাল ক্যানেল একটা হাইম্যান, দুইটা জিনিসই লাগে, ভ্যাজারাল ক্যানেলও লাগবে হাইম্যান, এই দুইটার উপরে বেস করে তুমি বুঝবা যে এটা রেপ করা হয়েছে কি হয় নাই, দুইটা এখানে যদি রেপ করা হয় তাহলে এখানে আমরা ওয়ার্ডটা রেডনেস কনজেশন এই ওয়ার্ডগুলো সাধারণত লিখি, রেডনেস ছিল কনজেশন ছিল এই ওয়ার্ডটা লিখি, আর এটা কয় ফিঙ্গার ডাইলেটেড এই কথাগুলো লিখি, আর এমনি অন্যান্য ল্যাবে মেজরা ল্যাবে মাইনোরা ফোর চিটি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্টস না। তারপর আমরা একটা হাই ভেজালের সোয়াব নিই, হাই ভেজালের সোয়াব মানে হলো
তুমি একটা সোয়াব স্টিক, এরকম স্টিকের মাথায় র্যাপিং করা থাকে, সেটা তুমি পারভেজানের ভিতরে ঢুকাই দিয়ে এরকম করে নিয়ে ওইটা আবার তুমি একটা টেস্ট টিউবের মধ্যে ঢুকাই দিয়ে তুমি এটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পাঠাও, তারা আন্ডার মাইক্রোস্কোপ করে পরীক্ষা করে দেখবে হোয়েদার এনি সিমেন প্রেজেন্ট অর নট। আমরা কখনো এটা পাই না, কারণ কোনো ভিকটিম আমাদেরকে তো রেপ করার সাথে সাথে আসে না, বুঝতে পারছো? আরও অনেক কারণ আছে, আমরা এটা পাই না আসলে, এবং এটা পাই না এর মানে এই নয় যে তাকে রেপ করা হয়নি, এটা মনে রাখবা। গেল, তারপরে হলো আমি এটাকে এক্স রে করতে পাঠাই। এক্স রে করতে কোথায় পাঠাই? রেডিওলজি ডিপার্টমেন্টে, এই এই জয়েন্টের এক্স রে করতে পাঠাই। এই রিপোর্টটা সাধারণত 7-8 দিন পর চলে আসে, হাইভেজেন্সের রিপোর্ট 1 দিন পরে আসে। হাইভেজেন্সের রিপোর্ট তো আগেই বলছি সবসময় নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ, এটা মনে রাখবা, কখনোই পাওয়া যায় না। তারপরে মনে করো এখন একটা আমরা বলি যে আমরা কেন ফটোটা পাঠাই, আমরা ফটোটা পাঠাই এই কারণে যদি এই ভিকটিমকে বদলে অন্য কোনো ভিকটিমকে পাঠায় দেয় তাহলে তো রং আমি এজের এজ ভুল এজের ডিসক্রিপশন আসবে, এই জন্য আমরা একটা ফটো পাঠাই দিই ওই উল্টা দিয়ে আমার সিগনেচার করা থাকে, তাহলে রেডিওলজি স্যার কনফার্ম হলো জোয়েসেফ এই মেয়েটাকেই পাঠাইছে, কারণ ওই ফটোর সাথে ওরা মেয়েটার চেহারা মিলায় নেয়, বুঝতে পারছো? এই জন্য এক্স রে ডিপার্টমেন্টে আমাদের এটা পাঠাতে হয়। তারপর মনে করো এখন আসলো, আসার পরে আমি এখন একটা পজিটিভ কেস আমি কী লিখবো, আমি লিখি কনসিডারিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস অ্যান্ড প্যাথোলজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, কেমিক্যাল না প্যাথোলজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য এজ অফ দ্য ভিকটিম ইজ অ্যাবাউট, তারপর লিখি কত ইয়ার্স ওল্ড, অ্যান্ড ফাইন্ডিংস অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাউন্ড অন হার বডি, অথবা নো ফাইন্ডিংস অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাউন্ড অন হার বডি। আমি ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাইন্ডিংস পাইছি অথবা আমি ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাইন্ডিংস পাই নাই, এই হলো। তো দিস ইজ অল অ্যাবাউট তোমার এই যে প্র্যাকটিক্যালি ইগুলার কথা বললাম, যে একটা অটোপসি কীভাবে করবা, রেপ কেস এক্সামিনেশন করবা, একটা আমি তোমার সাথে আলাপ এইচডি টু মেশিন কীভাবে আলাপ করবা এটা আলাপ করলাম। এবার তোমাদেরকে বলি সেটা হলো আমি ঢাকা মেডিকেল কলেজে প্রদীপের সাথে কালকে কথা বলছিলাম, প্রদীপ আমাকে বললো যে স্যার ওই ও শুনছে, ও জানে, ও শুনছে মিনিস্টার নাকি ডিনকে বলছে যে 5th ইয়ারের ছেলে মেয়েদের পরীক্ষা না হইলে তো ইন্টার নিয়ে প্রবলেম হয়ে যাবে, সেই জন্য পরীক্ষার ব্যবস্থা করেন, এটা আমি শুনতে পারছি। এখন 5th ইয়ারের পরীক্ষা হবে তোমাদের হবে না এটা তো হওয়ার কথা না, আমার মনে হয় হইলে সবারই হবে এবং তাড়াতাড়ি বসছে, এবং তাড়াতাড়ি মানেও তো আমার মনে হয় না যে অক্টোবর নভেম্বর আগে হবে, তাড়াতাড়ি মানে হলো অক্টোবর আমার ধারণা। সো তোমাদের এখন প্রিপারেশন নিয়ে নিতে হবে, তোমাদের তো অনেকদিন সময় পাইছ, কেউ কেউ এই সময় পাওয়ার জন্য অনেক পড়তে পারছো, কেউ কেউ সময় অনেক বেশি সময় পাওয়ার জন্য অনেক বেশি পরিমাণ ভুলে গেছো আর কি, কারণ যত বেশি লম্বা সময় তত বেশি বলছো তুমি। যাই হোক, আমি দোয়া করি তোমাদের যদি প্রিপারেশন ভালো হয়, তোমাদের যদি পরীক্ষা ভালো হয়, আমি বারবার বলি সেদিন কালকেই পড়াইছি মূলতে বলছি, এবারে পরীক্ষা আমরা অবশ্যই মানে অনেক সোজা ধরবো এবং অনেক কম পারলে পাশ করে দিব, কারণটা হলো যে আমি ওদেরকে বলছি যে এবার সব সেল যাচ্ছে, ঈদে যদি তুমি এলিফ্যান্ট রোডে যাও দেখবা যে সব শার্ট প্যান্ট লেখা আছে 50% সেল, আমাদের পরীক্ষা এবার সেল, তুমি অর্ধেক পারলে পাস, অর্ধেক পারলে, অর্ধেক মানে দুইটা জিনিস, একটা হলো 10টা ডেফিনেশন জিজ্ঞাসা করছি, 10টা 5টা পারছো 5টা পারো নাই, এটাকে বলে অর্ধেক। তুমি যদি বলো স্যার আমি আমি অর্ধেক বলতে অন্য যদি বুঝি আমি কীরকম, আমি স্যার 10টা ডেফিনেশনই অর্ধেক করে বলছি, না এটা মানে জিরো, কারণ তুমি 10টা ডেফিনেশন অর্ধেক করে বলছো কোনোটাই তো পুরা করে বলতে পারো নাই, সেই জন্য অর্ধেক মানে হলো কিছু কোশ্চেন পারছো কিছু কোশ্চেন পারো নাই, এবং তারপরে আমরা তোমাদের ইনশাল্লাহ ছেড়ে দিব, আমি অন্তত ছেড়ে দেবো আমি মনে করি। সো তোমরা অত বেশি চিন্তা করো না, বাট তোমরা ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট হবে। আর রাজশাহী ইউনিভার্সিটি আমি খবর নিচ্ছি, এখনও কিছু বলতে পারেনি এই পরীক্ষার ব্যাপারে, হয়তো দিকে আর কিছুদিন পর জানতে পারবো। আমি কালকে ফোন করছিলাম শোভান, আমাদের ওখানে যে ক্লার্ক আছে, সে বললো স্যার এখনও পরীক্ষা নিয়ে কোনো কথা নেই, সো এখনও মানে পরীক্ষা দেরি আছে এটাই মনে করতেছি। ঢাকায় হয়তো একটু তাড়াতাড়ি পরীক্ষা হবে কি না তাও আমি বলতে পারবো না,
আমার আমি আমি আপডেট খবর তোমাদের জানানোর চেষ্টা করব। হ্যাঁ, আমি খবর নিব, খবর জানলে তোমাদের জানাবো। থ্যাংক ইউ। আচ্ছা, শেষ করে দেই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।